এবার থেকে ভারতীয় ফুটবলের রেফারিং এর উন্নতিতে কাজ করবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডে ফুটবলের দায়িত্বপ্রাপ্ত রেফারিদের সংস্থা প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়াল লিমিটেডের রেফারিরা। চুক্তি দুবছরের, দুবছরের জন্য এদেশে এলিট প্যানেল রেফারি সিস্টেমকে তৈরি করতে দায়িত্ব নেওয়ার পথে ইংলিশ এফ এর রেফারিজ ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা PGMOL। পারিবারিক কারণে বেঙ্গালুরুতে চলে যাচ্ছেন AIFF এর রেফারি সংস্থার আধিকারিক জে রবিশঙ্কর। তিনি নিজের পদত্যাগের ইচ্ছেও প্রকাশ করেছেন। সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব কুশল দাস টেলিফোনে জানালেন সে খবর। সবকিছু ঠিক থাকলে এবছরের শেষ থেকেই শুরু হবে PGMOL এর সঙ্গে AIFF এর কাজ। ও শিফট করছে ব্যাঙ্গালোরে, তো বলছে ব্যাঙ্গালোর থেকে আমি যতদূর পারি আমার সার্ভিসেস প্রোভাইড করতে আমি ইচ্ছুক, সেটা আপনারা দেখুন কিভাবে আমার সার্ভিস ইউটিলাইজ করতে চান। আর যদি বলেন যে করতে সম্ভব না, আমাকে দিল্লিতেই থাকতে হবে, তাহলে আমি পদত্যাগ করব। এটা যেটা আসছে UK থেকে যেটা কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে একটা জাস্ট দুবছরের জন্য এলিট রেফারিং স্ট্রাকচারটা সেট আপ করার জন্য।